1985 সালের 15 অক্টোবর রাতে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ভবন ধসে নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করেছে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথ হলের সাবেক ছাত্রদের সংগঠন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গত 15 অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের মন্টি ফিবি সেন্টারে এই শোক সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার অজয় রায়ের সভাপতিত্বে ও বিধান গোস্বামীর পরিচালনায় আলোচনা সভায় জগন্নাথ হল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা অংশগ্রহণ করেন। বিসিএ